আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার ফ্যামিলি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন প্রায় 12:20 বাজে, 12:20 বাজে। তো এখন খানা পিনা বাড়ার পালা। তো কী কী থাকছে রাতের মেনুতে আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো। তো রাতের মেনুতে যেটা আছে, এটা মানে আমাদের কিছু ফুড লিস্ট আছে, তো আমরা ঘুরে ফিরে সেই ফুড লিস্টটাই মেনটেন করি, কারণ এর বাইরে যদি কিছু করা হয় তাহলে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম খাওয়া হয় না। তো আমি আবার যদি রান্না করি তাহলে আবার খাওয়া হয়, কিন্তু আমাদের যে আন্টি আছে যে রান্না করেন আমাদের, তো সে রান্না করলে দেখা যায় যে খুব বেশি ভালো হলে খাওয়া হয়, আর না হলে ওই যে আমাদের ফুড লিস্টে যেগুলো সেগুলো আন্টি ভালো রান্না করতে পারে। তো ফুড লিস্টের বাইরে যেগুলো আছে, যেমন শাক পাতা বা ডাটা বা লতি, এগুলো দেখা যায় আন্টি রান্না করলে দেখা যায় এগুলোকে আবার আমার এসে আবার ঠিক করা লাগে, কাস্টমাইজ করা লাগে। তো যাই হোক, দেখি কী কী আছে, আমরা রাতের মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে কিন্তু মানহা আবার কী করছে, আমরা পাউরুটি নিয়ে আসি, সে পাউরুটিটারে আবার প্যাকেটের ভিতরেই সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো মানহামণি যেটা করে সেটা হচ্ছে প্রায় টাইমে মানুষ সকালে উঠে কিন্তু রুটি, আটার যে রুটিটা থাকে আটার রুটিটা খায়, ভাত খাইতে দিলে দেখা যায় ঝামেলা করে, খাইতে চায় না। আর ভাতটা আমরা একই খেতে দেয় না, আমরা বলি যে রুটিটাই খাও। তো মাঝে মধ্যে রুটিও খাইতে চায় না, তো সেই ক্ষেত্রে দেখা যায় নুডলস বা মানে ওর জন্য দেখা যায় যে পাউরুটিটা থাকে, তো পাউরুটিটা দিয়ে মাঝে মধ্যে দুধ দিয়ে ভিজাও খায়, আবার মাঝে মধ্যে দেখা যায় ড্যানিশ দিয়ে খায়। তো সব অল্টারনেটগুলো রাখি, কারণ মন মেজাজ দেখা যায় যখন ঘরে পোলাও থাকে তখন বলে আম্মু আমি ভাত খাবো, আবার যখন ভাত থাকে তখন বলে যে আম্মু আমি নুডলস খাবো, আবার যখন নুডলস থাকে ও আগে দেখে যে কোনটা নাই, ওইটাই ও যা বসে থাকে। তো সেক্ষেত্রে আমি যেহেতু মা, তো সেক্ষেত্রে সব কিছু প্রিপেয়ার থাকা লাগে। তো যাই হোক, বুড়ির জন্য রুটি এনে রাখছি, সে রুটি প্যাকেটের ভিতরে ওটা গুঁড়া করে রাখছে। তো আগে কিন্তু এরকম ছিল না, আগে অনেক ঠান্ডা ছিল, তো দেখে বড় হইতেছে আর গরম হইতেছে। তো দেখা যাচ্ছে যে একটা জিনিস রাখলে যে এটা একটু বড় ওই জায়গায় থাকবে, এখন আর ওইটার সিউরিটি নেই। তো যাই হোক, মানে রাতের যে খাবারটা কী কী খাবার আয়োজন হয়েছে তো সেটা একটু দেখাচ্ছে। একদম সিমসাম, তিনজন মানুষের জন্য সিমসাম খানা দানা। তো সন্ধ্যাবেলা আবার আমরা ওই যে আপনারা কিন্তু এর আগে ব্লগে দেখেছিলেন যে আম্মাকে নক দিয়েছিলাম, তো তখন আমার নামাজ পড়তেছিলেন যার জন্য যাওয়া হয়নি। পরে আমি যখন ঘরে আসলাম, ঘরে আসার পরে ভিভোর ব্লগটা করলাম। এরপরে মানহা বললো যে আমি দাদা ওখানে যাবো, দাদা ওখানে যেয়ে ডিস্টার্ব করবো, খেলবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু যাবো আমিও তাহলে একটু বাড়িতে যাই, তুমি তোমার দাদার বাসায় যাও, আমি আমার শাশুড়ির বাসায় যাই। তো যাই হোক, মানহার বাবাও এসে আমাদেরকে জয়েন করছে, আমরা অনেক মজা করছি। তারপর আমার ননদ সহ শাশুড়ি মা সহ সবাই মিলে মুড়ি ভর্তা খাইছি, তারপর পেয়ারা খাইলাম, তারপর আরেকটা জানি কী খাইছি, মুড়ি ভর্তা পেয়ারা তরমুজ খাইছি। যাই হোক, খানা পিনা শেষ, তারপর আসলাম, এসে রেস্ট করলাম, কটা ভিডিও ছাড়লাম, ঘোরাঘুরি করলাম। তো এখন তো খাইতে হবে, দেখছেন কথা বলতে বলতে 5 মিনিট হয়ে গেছে, 3 মিনিট চলতেছে, 3 মিনিট হয়ে গেছে। তো মানহার বাবা এডিটিংয়ের কাজ করতেছে, তো আমি চিন্তা করলাম যে তাহলে এই ফাঁকে খানা দানাগুলো রেডি করে ফেলি, কারণ খাবার একবার গরম করছি, আবার ঠান্ডা হয়ে গেলে মানহার বাবা ঠান্ডা খাবার খাইতে পারে না, ঠান্ডা খাবার দিলে বলে যে আবার গরম করে নিয়ে আসো। তো যাই হোক, খাবার টাবার গরম করে রেডি করে নিয়েছি। তো কী কী আছে সেটা আমি একটু দেখো। ফার্স্ট খাবারে যে কাবাব এনে রাখছি, যেহেতু আপনারা জানেন রোজার ভিতরে বাটা বাটি অনেক ঝামেলা, তো সেই জন্য আমি ওই যে গরুর গোস্তের যে কাবাব, প্রায় 1 কেজির মতো গরুর গোস্ত দিয়ে আমি এতটুকু ওই যে বুটার ডাল, যেটা বুটার ডাল দিয়ে কাবাব রেডি করে রাখছি। তো সেই কাবাবটা বানাবো, একদম বাটা বুটা সব রেডি, পেঁয়াজ টেয়াজও কাটা আছে, জাস্ট কীভাবে মেখে কীভাবে বক্সিং করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ব্লগেও হতে পারে, সামনের ব্লগেও হতে পারে, তো এক এক আপনারা জাস্ট ব্লগে নজর রাখলে দেখতে পারবেন। তো এই ব্লগটা মনে হয় খানা পিনা কী করছি এগুলো দেখলেই এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, দেখাই যে কী কী আয়োজন করেছি রাত্রের জন্য। এই দেখেন পাউরুটিটা কি 12:00 বাজে রাখছে, প্যাকেটের ভিতরে পাউরুটিটাকে একদম পুরো গুঁড়া করে রাখছে, এই দেখেন গুঁড়া করে রাখছে, আর এই দিক দিয়েও করছে। আমার বাসায় একটা ছোট্ট ইঁদুর আছে, ইঁদুরটা হচ্ছে মানহা ইঁদুর, মানহা ইঁদুর সব জিনিসপত্র এরকম করে রাখে, আগে এরকম ছিল না, ইদানিং দুষ্টামি শিখছে, আগে দুষ্টামি করতো না, কিন্তু ইদানিং আবার দুষ্টামিটা বুঝে। তো এই যে পাউরুটি দেখছেন, পাউরুটি পুরো একদম গুঁড়া করে রাখছে। তারপরে এই যে পাউরুটির সাথে ড্যানিশ রেখেছে, ড্যানিশটা বাবুকে খাওয়াবো কালকে সকালবেলা নাস্তা। তো আজকে এইটা কাটতে বলছিলো, কিন্তু আমি মানা করছি যে না, পাউরুটি আনলে পাউরুটি দেখেও আটারুটি দিয়ে ড্যানিশটা ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের বাসায় যদি এরকম ছোটো বেবি থাকে যারা পাউরুটি দিয়ে ড্যানিশ খেতে ভালোবাসে, ছোটো বেবিদের কথা কী বলবো, আপনাদের ভাইও অনেক পছন্দ করে, তো আপনারা কিন্তু একটা লাইক দিয়ে রাখতে পারেন যারা ড্যানিশ পাউরুটির ফ্যান। তো এরপরে কী কী রান্না হয়েছে সেটা দেখেন।
বেগুন ভর্তা কারা লাইক করেনি? যে বেগুন ভর্তা করে রেখেছি এটা আমি নিজে হাতে করেছি। আন্টিকে বলেছিলাম যে বেগুনটাকে পুড়িয়ে রাখতে, সুন্দর করে অয়েল ব্রাশ করে সুন্দর করে পুড়িয়ে রাখতে। তো আন্টি বেগুনটা পুড়িয়ে রেখেছে, তো আমি আসার পর পেঁয়াজও কেটে রেখেছিলাম আন্টি, তো আমি জাস্ট পেঁয়াজটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মামার বাবা আবার আমার হাতে মাখাতে পছন্দ করে বেশি। তো এটা দেখে আমি কথা বলতেছি আমার মুখে পানি চলে আসতে হচ্ছে, এত ইয়াম্মি একটা ডিশ এটা। তো যাই হোক, কথা বলতে পারতেছি না, মুখে পানি চলে আসতেছে। আয় বাবু রাব্বু খাইতে আসো। তো দেখছেন বলতেছে আসতেছি আসতেছি বলে এই যে 10-20 মিনিট শেষ। তো এ হচ্ছে বেগুন ভর্তা। এরপরে বাবুর জন্য চিকেন কোষা, জাতীয় চিকেন। প্রতিদিন আমার বাসায় একদম কম্পালসারি চিকেনটা থাকবে, মাস্ট। তো চিকেনটা দেখাই দিই, চিকেনের চেহারা আজকে আজকে লাল করতে যায়, ঝাল বেশি হয়েছে সেটাও দেখাই। এই যে চিকেন কারি, ঝাল লাল কারি, মানে ঝাল হয়েছে না আজকে, অনেক অনেক ঝাল হয়ে গেছে, মানে ঠোঁট ঠোঁট সব লাল হয়ে গেছে, যে ঝাল লাল তরকারি, লাল ঝাল তরকারি। তো এরপরে কি আছে দেখি, গত ব্লগে যে চিংড়ি মাছগুলো ভাজতে দেখছেন, আমি ভেজে খাওয়ার পরে এই যে এই চিংড়ি মাছগুলো রয়েছে। এই চিংড়ি মাছ দেখুন ভাত খাবো, এখানে কয় পিস চিংড়ি মাছ, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 6 পিস 6 পিস 7 8 পিস 8 পিস রান্না করা হয়েছিল, আমি 2 পিস খেয়েছি, এখন 6 পিস অ্যাভেলেবেল আছে। ওকে, এরপর দেখি আর কি আছে রাতে খাওয়ার খাবারের জন্য। আর আছে হচ্ছে ডাল। ডালের চেহারা যদিও বেশি একটা সুবিধার না, ডালটা সকালে রান্না করা হয়েছে, 2 বার জাল করার পরে ডালের চেহারা এরকম হয়ে গেছে। তো যাই হোক, চেহারা হোক যথাযথ, স্বাদ হোক ভালো, স্বাদটা ভালো হবে কারণ এটা ঘন ডাল। এই হচ্ছে সাদা ফুরফুরা ভাত, পেট ভরার জন্য এই ইয়াম্মি ডিশেস গুলাই যথেষ্ট। এই যে মানহার জন্য এই যে শোকেসটা নিয়ে আসছি, তো আমি যখন ছোট ছিলাম তখন না আমার এগুলো দিয়ে খেলার অনেক শখ ছিল, কিন্তু আসলে আমি আমি আমাদের যে এরিয়ার মধ্যে থাকতাম সেই এরিয়াতে এগুলো পাওয়া যেত না। তো এখন সেদিন যে শুটে বের হব, তো বের হওয়ার সময় দেখলাম যে একটা ভ্যান গাড়িতে এইটা এই শোকেসটা দেখলাম, দেখে খুব ভালো লাগছে, মনে হলো যে মানহার জন্য নিয়ে নিই। এরকম আলমারিও পাওয়া যায় স্টিলের, তো আসলে আলমারিটা আমি পাই নাই। তারপর ফ্রিজ পাওয়া যায়, প্লাস্টিকের ওয়াশিং মেশিন পাওয়া যায়, সেগুলো বাবুর জন্য কিনে দিব। তো ফ্ল্যাটের কাজ কিন্তু অলরেডি চলছে, তো ফ্ল্যাটের কাজটা হয়ে গেলে কিন্তু মানহাকে এরকম একটা রুম আলাদা করে দিব, মানহার ডল দিয়ে সুন্দর করে মানহা খেলতে পারবে। তো মানহা, এটা পেয়ে তুমি খুশি হয়েছ? মনে হয় না তুমি খুশি হয়েছ, দেখি তাকাও তো, আমার তো মনে হয় না তুমি খুশি হয়েছ। খুশি হয়েছ? এটা বার্বির কালারের সাথে ম্যাচ করে পিঙ্ক কালার নিয়ে আসছি। তো যাই হোক, মানহার খুশি আমার খুশি। তো কারা কারা এরকম সুন্দর যে ছোট ছোট সুকে আলমারি দিয়ে খেলেছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের চাইল্ডহুডের যে আপনাদের ছোটবেলার যে স্মৃতিটা সেটা কিন্তু আমি তাজা করে দিলাম। এটার দাম যে আহামরি বেশি তা না, এটা কিন্তু মাত্র 150 টাকা, চাইছে 200 টাকা, তো আমরা 150 টাকা বসে দিয়ে দিছে। তো একটা আলমারি যদি আবার পাই তাহলে আলমারিটাও নিয়ে আসবো মানহার জন্য। তারপরে খাট পালং সেগুলো আমি বানাই দিব, বাবু সুন্দর করে পুতুল দিয়ে খেলবে। তো জায়গা অনেক কনজাস্টেড আমার বাসায়, জিনিস অনেক বেশি, যার কারণে দেখা যায় যে বাবু মন মতো খেলতে পারে না। তো আলহামদুলিল্লাহ সব প্রবলেমের সলিউশন আছে, আল্লাহ চাইলে যদি ফ্ল্যাটের কাজটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঝামেলা অনেকাংশে কমে যাবে, আর জিনিসগুলো ফেলে ছড়িয়ে সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো। তো ভিউয়ার্স, এই দেখেন রাত্রে বাজে কয়টা, খানা পিনা গরম করছি কিন্তু খানা পিনা কোনো খাওয়া দাওয়ার নাম নাই, যে এখনো কম্পিউটার নিয়ে এসে বসে আছে। এটা হচ্ছে আমাদের গত ঈদের ছবি কম্পিউটার স্ক্রিনে, কি আমি রেখে আলো করে দিলাম। এটা হচ্ছে গত ঈদের কম্পিউটার স্ক্রিনের ছবি। তো এবার ইনশাল্লাহ ঈদে নতুন একটা লুকে আমরা আবার স্ক্রিন স্ক্রিনে যে পিকটা আছে সেটা আমরা ইনশাল্লাহ নতুন একটা পিক দিতে পারবো, কি বলো? আল্লাহ যদি হায়াতে বাঁচায়। তো গতবারে মানহার চুলগুলা ছোট ছোট ছিল, এবারে মানহার চুলগুলা বড় বড়। হ্যাঁ, আর আমের চুলগুলা ছিল বড় বড়, এই ঈদের চুলগুলা ছোট ছোট না আমের। তো উঠো না ভাই, চলো খাইতে, চলো, অনেক দেরি হয়ে গেছে। এই যে মানহার চিরুনি আয়না, স্টাইলের চিরুনি আয়না, এই যে শ্যাডো বক্স, এগুলো আমরা ওই যে আমাদের যে 3 পিসের যে বক্সগুলো আছে গুলজির, তো গুলজির গুলবানুর গুলবানুর যে ড্রেসগুলো কিনেছিলাম, বন্ধ করে তো লাগবে না, ঝাড়ে লাইট থাকলে চলবে। তো এই যে এই প্যালেটগুলো আমি, কোন ঝাড়ে লাইটটা থাকলে চলবে আর লাগবে। তো এখানে এই যে আমার ইমেলি কম্প্যাক্ট, এগুলো আমি সুন্দর করে গুছাই রাখছি। তো মানহা এগুলো ধরছিল, পরে আমি বলছি যে তুমি যদি একটা নষ্ট করো তাহলে তোমার একদিন আমার 3 দিন। তারপরে মানহার ভয় ধরে নাই, কারণ মানহা একটা লক্ষ্মী বাচ্চা। তো যাই হোক, আমি এইটা একটু রেখে দিই। এটা হচ্ছে মানহার রেড ড্রেসের, মানহার রেড ড্রেসের অনেক শখ। তো শুনলাম যে কালকে নাকি আবার 14 তারিখ থেকে নাকি আবার লকডাউন করবে,
তো সেই জন্য যদি এর মধ্যে বাইরে যাওয়া হয় তাহলে বাবুর জন্য একটা ড্রেস নিয়ে আসতে হবে। আমার মেয়েটার খুব শখ একটা লাল ড্রেস পরবে ঈদে, তো লাল জুতো অলরেডি এনে রাখছি, কিন্তু তারপরও জানি না, কারণ বাসা থেকে ড্রেস চুজ করে গেলে কিন্তু ওরকম মিল মতো হয় না, দেখা যায় বাসা থেকে চিন্তা করে যায় একটা হয় আর একটা, মানে ভাল লাগে আর একটা, তো এটা উঠে রাখি, না হলে একটু পর মেয়ের বাপ এসে আমাকে ইচ্ছা মতো বলবে যে তুমি এগুলো ফালা রাখো আর বাচ্চা ধরলে তুমি চিৎকার করো। আর এই যে এটা হচ্ছে রেগুলার ইউজের যে জিনিসগুলো, আমার রেগুলার আমি এগুলো ইউজ করি। আজকে এই যে এই সেটটা দিয়ে গেছিলাম লিকুইড ম্যাটের, তারপরে হচ্ছে এই যে নুট প্যালেট, এটা তো এর আগের এপিসোডেও দেখেছিলাম, এটা আমি প্রত্যেক দিন ইউজ করে যাই, বিশেষ করে এই সেটটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে এক দুইটা কালার আছে, এটা আসলে যার মধ্যে দেখ, এটা হচ্ছে আমার যে ফেসিয়াল করার যে, এটা হচ্ছে স্ট্রবেরি, এগুলো মানহার, তো এগুলো মানহার সুযোগ পাইলেই ধরাধরি শুরু করে দেয়। এটা হচ্ছে আমার জাতীয় কম্প্যাক্ট, এটা দিলে আমার পুরো ভূতের মতো লাগে, কারণ আমার শেডের সাথে ম্যাচ হয় নাই, আন্দাজে নিয়ে আসছি। আর এইটা হচ্ছে ইমিলি, এটা হলো আমার জানের জান, এটা মুখে দিলে খুব সুন্দর মিলা যায়। আর এই যে এই যে এই এটা হচ্ছে কিসমের লিপ বাম, এটা সবসময় আমার বাসায় স্টক থাকে, এটা এখানে এটাও স্টক, আরও স্টক আছে, মানুষ সব জানে, থাক যাই হোক, ওর বাবার খাইতে ডাক দিছি, ওর বাবা মুখ ধুইতে গেছে, এই ফাঁকে আমি আবার এখানে কটকট লাগাই দিচ্ছি, একটু পরে ডাইকে আবার বকা দিবে। ও তারপর আরও আছে লিপ গ্লামারটাও আছে, বাবু আবার আমার বের করে দিচ্ছে, এই যে আরও আছে, এটা মানহার কাছে থাকে আর ওটা আমার কাছে থাকে, তো আসো মানহারটা গুছা ফেলি, বাবা রাগ করবে। থাক ভাই, আর কথা বাড়ার দরকার নাই, আমি তাড়াতাড়ি কাজ করতে চলে যাই। তো ভিডিওটা করার সময় মনে হয় একবার কাট হয়েছে, একবার লম্বা হয়েছে, যদি এরকম প্রবলেম হয় প্লিজ আমি সরি বলছি। আর আমাদের ফ্যামিলি ব্লগগুলো দেখতে, আমাদের শপিং ব্লগগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই ব্লগটা এই পর্যন্ত, আর কাবাব যখন বানাবো তখন সেটার একটা আলাদা ব্লগ করবো, আপনারা সেটা দেখলে বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন, যারা কাবাব বানাতে পারেন না তারাও শিখে যাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানহামনি লাইফস্টাইল, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস শপিং টিভি মানহামনি লাইফস্টাইল সাবস্ক্রাইব করলেই চলবে। মানহাটা কি দিয়ে ভাত খাবে? কাবাব দিয়ে। কি দিয়ে? কাবাব। কাবাব আর কি জিনিস? কাবাব। কাবাব কি দিয়ে খাবার খাবে? কাবাব দিয়ে। কাবাব, কাবাব না তো, কাবাব, কাবাব, কাবাব তো আজকে না, কাবাব হচ্ছে আরেকদিন, আজকে আমি প্রিপেয়ার করে নিই, তারপর তুমি অন্য দিন খেও। এখন টাটা করো সবাইকে, বলো গুড নাইট, সি ইউ, বাই, সকালবেলা নতুন আরেকটা ব্লগ দেখতে পারবে তোমরা, আল্লাহ হাফেজ, টাটা সি ইউ করো, টাটা সি ইউ, টাটা করো, বাই।